অবরোধে রাজধানীর বাইরে রাজশাহীতে পুলিশের সাথে শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় শিবির পুলিশ সব পাল্টার রাবার বুলেট টিয়ারসেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় নারায়ণগঞ্জের কাচারিগুলি এবং রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং মিছিল করেছে অবরোধকারীরা বুধবার যৌথ বাহিনীর গুলিতে যুবদল কর্মী ফারুক নিহত হওয়ার প্রতিবাদে চাঁদপুরে আধাবেলা হরতাল হয়েছে